আর যে ভালো লাগে না, না আছে ঘর বাড়ি, না খেতে পাচ্ছি, কি যে হবে। সবাই বলে ওই পেতনি বুড়ির কাছে গেলে নাকি ও আশীর্বাদ করে, কিন্তু এক ভূত কি এক মানুষকে কখনো সাহায্য করে? সব সময় তো তাদের ক্ষতিই করে, উপকার করে এরকম তো কখনো শুনিনি। কিন্তু যাই, একবার সবার কথা শুনে গিয়ে দেখেই আসি বরং। আমি কোথায় এলাম? কি ভয়ঙ্কর এলাকা, এখানে নাকি বুদ্ধি থাকে। আমাকে তো মনে হচ্ছে মেরে ফেলবে আজকে, আর আমি আর প্রাণী পেয়েব না। কে রে তুই বাছা, এত সাহস করে তুই আমার এরিয়াতে এসেছিস, জানতে পারি তুই কে? বলছি ভূত পিসি। না না মাসি, আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, যে তুমি সবাইকে সাহায্য করো আমাদের মতো গরিব মানুষদের, তো আমায় যদি তুমি একটু সাহায্য করতে খুব ভালো হতো। আগে বলি, তুই আমাকে মাসিও ডাকতে পারিস, অসুবিধে নেই। হ্যাঁ, আমি তো কারো কারো যেটুকু পারি সাহায্য করি, কিন্তু তোর কি অসুবিধা একটু বল দেখি বাছা আমায়। আসলে আমি কয়েকদিন ধরে খেতেও পাচ্ছি না, ঝড় বাদলে আমার ঘরটাও চলে গেছে, ঘরও নেই, মাথার উপর কোনো ছাদ নেই। তুমি যদি মাথার উপর ছাদ করার একটু ব্যবস্থা করে দিতে। আচ্ছা, এই ব্যাপার ঠিক আছে, হয়ে যাবে, তুই যা, ফিরে যা। শোন, আমি তোকে আশীর্বাদ করছি, নে তুই এবার বাড়ি ফিরে যা, আশীর্বাদ আমি তোকে করে দিচ্ছি এক্ষুনি। A few moments later. আরে বাপরে, এ তো পুরো প্রাসাদ তৈরি হয়ে গেছে। সত্যি সবাই যেটা বলতো সেটা ঠিকই বলতো, ওই ভূত পিসি সত্যি সবার খুব উপকার করে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে।